হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি, তা হলো ফল। ফল আমরা সবাই খেয়ে থাকি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাহলে চলুন আমরা কিভাবে রান্না করব মূল প্রসেসে চলে যাই। তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমরা তেল দিয়ে নিব। এখন আমরা রসুন কুচি দিয়ে দিব, রসুনটা একটু মিডিয়াম লাল করে নিব আমরা। এখন আমরা এখানে একটা মাঝারি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিব। এখানে এগুলো হালকা ভেজে নিব। এখন আমরা এখানে মাঝারি সাইজের দুইটা টমেটো কুচি করে দিয়ে দিব, এরকম ছোট করে। এক ফালি কাঁচা কাঁচামরিচ দিব। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দেখুন, আজকে আমাদের ফলটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। এখন আমরা এখানে হলুদ দিয়ে দিব এক চামচ দিয়ে, আর সামান্য পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া দিব এখানে দুই চামচের মতো, দুই পরিমাণ দিব। ধনে আর জিরার গুঁড়ি দিয়ে দিব এক চামচের মতো। এখন আমরা আন্দাজ মতো সামান্য একটু মশলাটা কষানোর জন্য একটু পানি দিব, লবণ দিব আন্দাজ মতো। এখন একটু ভালো করে এটা কষিয়ে, 2 মিনিটের মতো কষিয়ে, তারপরে আমরা সবজিগুলো দিয়ে দিব এখানের মধ্যে। আমাদের কষানো হয়ে গিয়েছে, এখন আমরা ফলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজির মতো ফল নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব একটু। আমরা এখানে সামান্য পানি দিয়ে এখন এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঘুরে দিব 5 মিনিটের জন্য। আমাদের ফলগুলো হয়ে গিয়েছে, এখন আমরা এখানে পানি অ্যাড করে দিব। এখন আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিলাম। আমরা এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে আমরা এটা আরও 10 মিনিটের জন্য রান্না করব। ভিউয়ার্স, আমাদের ফলগুলো হয়ে গিয়েছে, দেখুন অলমোস্ট ডান। আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হলো। ভিউয়ার্স দেখুন, আমাদের ফলগুলো হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কীরকম হয়েছে। আজকের জন্য তাহলে এটুকুই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।